হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন, অন্য নোটিফিকেশন দেবেন। তো আজকের ভিডিও হচ্ছে যে সানসেট কীভাবে ডিজাইন করবেন। তো উইন্ডোর ডিজাইন শুরু করা যাক। তো প্রথমে মিডিল করে নেবেন, 4 ইঞ্চিকে মাঝামাঝি করতে হবে, সেন্টার করতে হবে। তো সেন্টারে ওটা ভাগ করবেন, তো 27 ইঞ্চি করে ভাগ হচ্ছে, তো দুভাগ করে 27 হচ্ছে। তো আমরা মিডিল করলাম, মিডিল করার পরে এই দিক থেকে আপনি 8 ইঞ্চি ছেড়ে দেবেন। 8 ইঞ্চি ছাড়ার পরে আপনি সেম ওই দিকে যেমন আর 8 ইঞ্চি ছাড়লেন, ওই দিকে 8 ইঞ্চি ছাড়বেন। তো 8 ইঞ্চি ছেড়ে দিলাম, তারপরে এখান থেকে 8 ইঞ্চি থেকে ফুটে ধরবেন যে 1 ফুট, 1 ফুট নেবেন। এইদিকেও সেম একই প্রসেস, 1 ফুট এইদিকেও নেবেন। 1 ফুট নিয়ে মিডিলে কতটা থাকছে দেখে নেবেন। 14 ইঞ্চি হয়েছে, যেমন মিডিলটা সবসময় থাকে আমাদের সেন্টার। এটা হাইট আমাদের 9 ইঞ্চির হাইটে শেষ হয়ে যাবে। 9 ইঞ্চি হাইট, আপনি 9 ইঞ্চি হাইটে মেরে নিলেন, দিয়ে তারপরে একটা স্কোয়ার করে দাগ করে নিলেন। চক দিয়ে দাগ নিয়ে নেবেন বা অন্য কলমে দাগ নিতে পারেন। এটা আপনার 1 ফুট করে দাগ নেবেন, এখান থেকে যে আপনি 8 ইঞ্চিতে দাগ মেরেছেন সেটা মেরে দেবেন। এটা 1 ফুট, এখান থেকে আপনার মিনিমাম 4 ইঞ্চি, 9 ইঞ্চি হয়ে গেলে 4 ইঞ্চি উঠবেন। এখান থেকে রাউন্ডটা হবে, তো আমাদের দেখতে পাচ্ছেন মার্কিং হয়ে গেছে। তো আমাদের কালি শুরু হয়ে গেছে, মিডিল করে সাজিয়ে নেবেন। তো এখানে একটা মাঝে একটা ইট দিয়ে দিবেন, এবার এখান থেকে তিনখানা ইট দিবেন। তো ফাইনালি আমাদের ইট গোছানো হয়ে গেছে, এবার মশলা দিয়ে রাউন্ড ঘুরিয়ে কমপ্লিট হবে। তো আমাদের দেখতে পাচ্ছেন কেমন ভিডিওটা হয়েছে, সেই হিসাবে আপনারাও করবেন। মশলা দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা সেম প্রসেসে দেবেন। আমাদের মশলা দেওয়া হচ্ছে, এখন হালকা করে মশলা দিয়ে সাইজ করে নেবেন, তারপরে রুস্তা পাটা ঘুষতে হবে। রুস্তা পাটা যদি না থাকে আপনি পাটা দিয়ে করতে পারেন। তো এখন আপনি স্যাম্পল মশলা দিয়ে জমিয়ে রাখবেন, পরে রুস্তা পাটা ঘুষতে হবে। তো দু সাইডে রাউন্ডগুলো জমা দেওয়া হয়ে গেছে, এবার উপরটা করা হবে। যখন আপনার শুকিয়ে যাবে একটুখানি, তারপরে রুস্তা পাটা বা পাটা দিয়ে প্লাস্টার করা হবে। উপরে মশলা হালকা করে দিবেন, কারণ বেশি হাইট করা যাবে না। এগুলো ভালো করে প্লাস্টার করে নেবেন। তো আমাদের কাজ চলছে উপরে মশলা দেওয়ার, দেখেন ভালো করে এগুলো প্লাস্টার করে নেবেন। তো ফাইনালি আমাদের ওপরটা হয়ে গেছে, এবার নিচের ডানাগুলো যেগুলো জমাট দেওয়া হয়েছিল সেগুলো রুস্তা মারা হবে। তো আমাদের এগুলো আগে সাইজ করে কেটে নেবেন, তারপরেই
রাউন্ডটা ঘোরাবেন। তো ফাইনালি আমাদের হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগলো ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর কাজ শিখতে পারলেন কি না পারলেন এটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আমাদের এই ভিডিও শামসেটের ডিজাইনটা কেমন হয়েছে বলবেন, আর অবশ্যই আপনি মাপ করে দেখে নেবেন। তো এটা আপনি অবশ্যই মাপবেন, যেমন এটা পাটার দাগ দেখতে পাচ্ছেন, যেমন এই পাটার দাগ দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি মেপে নেবেন। যদি যেমন 5.5 ইঞ্চি আছে, কেন এই সাইডটা সেম 5.5 ইঞ্চি থাকে, দেখছেন পাচ্ছেন 5.5 ইঞ্চি আছে। আর এই হাইটটাও দেখে নেবেন, এটাও 5.5 ইঞ্চি, তো এটাও 5.5 ইঞ্চি। এগুলো অবশ্যই চেক করবেন, কারণ দুরকম হয়ে গেলে আবার অসুবিধা আছে।